গায়ের মানে গোল গোল দাগ আছে, বাঘের মতন ছাপ আছে। ফের বাঘের আতঙ্ক। এবার বাঘের আতঙ্কে ঘুম উড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নদীভাঙা মাঝের পাড়া এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, এলাকায় বাঘের মতন একটি প্রাণীকে দেখা গিয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে, তবে কোনো প্রাণীর এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাত থেকেই বাঘ জাতীয় কোনো একটি প্রাণী ঘোরাফেরা করছে। মাঝে মধ্যে নাকি গর্জনও শোনা যাচ্ছে প্রাণীটির, থাবার ছাপও দেখা গিয়েছে কাদায়। ঘটনার জেরে রাত থেকেই তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা। রাতভর চলে খোঁজাখুঁজি, যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণী খুঁজে পাওয়া যায়নি। এদিকে বন দপ্তর অবশ্য প্রাণীটিকে বাঘ বলে মানতে নারাজ। এই প্রসঙ্গে নামখানা ফরেস্ট অফিসের বিট অফিসার নিখিল কুমার ভূঁইয়া বলেন, এই এলাকায় বাঘ আসার কোনো বাস্তবতা নেই, কারণ বাঘ যে এলাকায় থাকে তা এই জায়গা থেকে অনেকটাই দূর। যে ছাপ দেখা গিয়েছে তাতে প্রাণীটিকে বাঘরোল বলেই মনে হচ্ছে, অথবা বড় বিড়াল বা মেছো বিড়াল হতে পারে, তাই এতে ভয় পাওয়ার কারণ নেই। গ্রামবাসীদের বলবো আতঙ্কের মধ্যে থাকবেন না। প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় বাঘের হামলা ও বাঘের আতঙ্ক নতুন কিছু নয়। মাঝে মধ্যেই সেখানে বাঘের হামলায় মৎস্যজীবীদের মৃত্যুর খবর পাওয়া যায়। গত ফেব্রুয়ারি মাসেও বাঘের হামলায় হয় মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটে সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা পাঁচ নম্বর জঙ্গলে। জানা যায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি, সেই সময়ে বাঘের হামলায় মৃত্যু হয় তার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোসাবা এলাকায়। নৌকো থেকে নেমে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালায় বলে খবর। মৃত ওই ব্যক্তির নাম ননিগোপাল মণ্ডল, তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়াই এলাকায়। গত জুলাই মাসেও ঘটে একই ধরনের ঘটনা, সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। মৃতের নাম অনেশ্বর ফকির। জানা যায় স্ত্রীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি, তবে কাঁকড়া ধরার পর আর স্ত্রীর সঙ্গে ফেরা হয়নি। তার আগেই তাকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। পরে তার দেহ উদ্ধার হয় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে। বাঘ চলে আসার ঘটনা প্রায় ঘটে। অতীতে এর আগেও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক গ্রামে বাঘ ঢুকে পড়ে। পরবর্তীতে লোকালয়ে যাতে বাঘ চলে আসতে না পারে তার জন্য বনাঞ্চলে সীমানা দিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল বন দপ্তর। এছাড়াও বাঘের হামলায় পায়ের মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। কয়েকদিন আগেই বাঘের হামলায় মৃত্যু হয় দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীর। কাঁকড়া ধরতে গিয়েও মৃত্যু হয় এক মৎস্যজীবীর। বাঘে মৃত্যু হওয়া ওই মৎস্যজীবীর নাম ননিগোপাল মণ্ডল। জুলাই মাসে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হয়েছিল অনেশ্বর ফকির নামে আর এক মৎস্যজীবীর।